Hey guys, Assalamualaikum. আশা করি সবাই অনেক ভালো আছেন. আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরো একটি ভিডিওতে. এই মুহূর্তে আমি আছি আরহাম বাইক গ্যালারিতে. এটা হচ্ছে মিরপুর 6 চলন্তিকা মোড়ে. তো আপনারা যারা চিন্তা করতেছেন ইউজড বাইক কিনবেন তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটি এখানে প্রচুর পরিমাণ ইউজড বাইকের কালেকশন আছে. প্রত্যেকটা বাইকের প্রাইস আপডেট জানাবো আপনাদেরকে. তো ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর এই শোরুমের ফুল অ্যাড্রেস এন্ড ফোন নাম্বার আমার ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে. আপনারা অবশ্যই সেখান থেকে কালেক্ট করে নেবেন. তো কথা বলাচ্ছি না, চলুন ভিডিও স্টার্ট করি. অলরাইট, তো এই মুহূর্তে আরহাম বাইক গ্যালারি থেকে আমাদের সাথে আছে মেয়েরা. ভাইয়া ভাইয়া কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি। তো ভাই ফার্স্ট আমাদের কোন বাইকটা থেকে দেখাবো? আমরা হাং থেকে শুরু করতে পারি, একদম লোয়েস্ট থেকে মোটামুটি শুরু করি না? আপনাদের সব এক্সপেন্সিভ গাড়ি আছে এদিক দিয়ে দেখা যাচ্ছেন, তো এটাই মনে হয় একটু লোয়েস্ট বাজেটের মধ্যে। হ্যাঁ, তা হাং ডাবল ডিক্স 2018 মডেল। 18 মডেল ডাবল ডিক্স? জি, রেড কালার না? আর আপনাদের কাছে যতগুলো বাইক আছে সবগুলোই তো মনে মেবি ঢাকা রেজিস্ট্রেশন? হ্যাঁ সব মিরপুর বিআরটি আর কি। মিরপুর বিআরটি? জি। এটা মাইলেজ কত মাইলেজ রান করেছে? রান করছে আপনার 8,500 কিলোর মতন। আচ্ছা, এটা হচ্ছে কত বছরের জন্য রেজিস্ট্রেশন করা? 2 বছরের। 2 বছরের জন্য রেজিস্ট্রেশন করা। এটার প্রাইস কত যাচ্ছে? আস্কিং প্রাইস 1,10,000। 1,10,000 টাকা, এটা আস্কিং প্রাইস না? জি আস্কিং প্রাইস। প্রাইস নেগোশিয়েবল প্রত্যেকটা বাইকে। আচ্ছা, প্রত্যেকটা প্রাইস নিয়ে আপনারা দামাদামি করতে পারবেন, সমস্যা নেই। এখন হচ্ছে ফেজার। জি, এটা কত কিলোমিটার রান করেছে? রান করছে আপনার 12,000 কিলো। 12,017 মডেল। 17 মডেল 12,000 কিলোমিটার রান করেছে? জি। পেপারস অল আপ টু ডেট, এনি টাইম নেম ট্রান্সফার পসিবল। এটা কত বছরের জন্য রেজিস্ট্রেশন করা? 10 বছরের। 10 বছর, এটা ফুল কমপ্লিট রেজিস্ট্রেশন করা আছে। এটা প্রাইস কত যাচ্ছে? 2,10,000। এটা প্রাইসটা হচ্ছে 2,10,000 টাকা। নেক্সট ফেজার আরও একটা দেখবো, যেটা রেড কালার। যেহেতু ওই সাইডে যাওয়ার মতো ওয়ে নাই, সেজন্য আমি ব্যাক সাইড থেকে ফার্স্টে দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, এটা স্পেসিফিকেশন আমাদের একটু বলা। এটা হচ্ছে আপনার 2017 মডেল, পেপারস অল আপ টু ডেট, এনিটাইম নেম ট্রান্সফার পসিবল। এটার প্রাইস দেওয়া হচ্ছে আপনার 2,05,000। 2,05,000? জি। এটা কত বছরের রেজিস্ট্রেশন এটার? হ্যাঁ, কত বছরের রেজিস্ট্রেশন? 2 বছরের। সব 2 বছর। নেক্সট আছে আমরা এফজিটা। হ্যাঁ, যেটা এফজিএস V3 ABS ব্রেকটা, ABS যেটা ভার্সন 3, এটা 2019 মডেল। 19 মডেল, এটা 2 বছরের পেপারস করা, পেপারস অল আপ টু ডেট। রান করছে আপনার 8,000 সামথিং। অনলি 8,000? জি। আর রেজিস্ট্রেশন? রেজিস্ট্রেশন করা হচ্ছে 2 বছরের জন্য। 2 বছরের জন্য। এটার প্রাইস কত হচ্ছে ভাইয়া? এটার প্রাইস দেওয়া হচ্ছে আপনার 2,25,000। 2,25,000? জি। লুক দেখতে পাচ্ছি এফজেড, এটাও মেবি হচ্ছে, এটা হচ্ছে ভার্সন 2 না? জি, এটা ডার্ক নাইট ভার্সন। যেটা এটা ডাবল ডিক্স? ডাবল ডিক্স এটা? জি জি। এটার পেপারস 2 বছরের করা আছে, 19-এর মডেল 2000। রান করেছে কত কিলো? 7,500 কিলো। 7,500। এটার প্রাইস কত যাচ্ছে ভাই? এটার প্রাইস যাচ্ছে আপনার 2,12,000। 2,12,000 টাকা? জি। নেক্সট ভার্সন তো আরও একটা দেখবো আমরা, সিরিয়ালে আরও আছে। এটা আর্মাডা ব্লু। এই সিঙ্গেল ডিক্স না, ডাবল ডিক্স? ডাবল ডিক্স এটাও? জি। এটা 10 বছরের রেজিস্ট্রেশন করা। 10 বছরের রেজিস্ট্রেশন? জি। রান করেছে কত কিলো? রান করছে আপনার 8,500 কিলো। 8,500 কিলো রান করে? জি। এটার প্রাইস কত হচ্ছে? এটার প্রাইস দেওয়া হচ্ছে আপনার 2,18,000। 2,18,000। জি। নেক্সট আরও একটা দেখছি, 3টা কালারে আছে এখানে অ্যাভেলেবেল। জি। আপনারা যারা এই যে কিনতে চান তাদের জন্য সেক্ষেত্রে কিন্তু আপনাদের চয়েসের অপশন আছে, 3টা কালার যেহেতু আছে। এটা হচ্ছে 17 মডেল। 17 মডেল এটা না? জি, এটা ভার্সন 2 সিঙ্গেল ডিস্ক। সিঙ্গেল ডিস্ক এটা? জি। 2 বছরের কাগজ করা? জি। এটা রান করেছে কত কিলো? 10,000 কিলো। 10,000 কিলো রান করেছে? জি। এটার প্রাইস কত যাচ্ছে? এটার প্রাইস আস্কিং প্রাইস হচ্ছে আপনার 1,75,000। 1,75,000। তো আপনারা বাইক কেনার পরে কি কোনো সার্ভিস দিবেন? হ্যাঁ অবশ্যই, 3টা ফ্রি সার্ভিস পাবেন। 3টা ফ্রি সার্ভিস পাবেন আপনারা কেনার পরে। জিক্সার দেখতে পাচ্ছেন, এটা কত মডেল? এটা হচ্ছে জিক্সার 2017 মডেল, ডাবল ডিক্স। ডাবল ডিক্স 2017 মডেল? জি। রান করেছে কত কিলো এটা? এটা আপনার রান করছে 8,500 কিলোমিটার। 8,500 কিলো। প্রাইস? প্রাইস হচ্ছে আপনার আস্কিং প্রাইস 1,70,000। 1,70,000 আস্কিং প্রাইস। নেক্সট এসে পাচ্ছেন, এটা কত মডেল? জি, এটা হচ্ছে 2017 মডেল। 17 মডেল? জি। রান করেছে কত কিলো? 10,000 কিলো। 10,000। রেজিস্ট্রেশন? 2 বছরের জন্য। 2 বছরের রেজিস্ট্রেশন। প্রাইস তো ভাই?
এটার প্রাইস দা হচ্ছে আপনার 185,000 তো এই সাইডে আরো কিন্তু তিনটা কালার अवेलेबल জি এটাও 185,000 এটা হচ্ছে 190,000 এই দুটো 17 মডেল এটা 18 মডেল এটা তিনটাই এই সিরিয়ালে সব ডাবল ডিস্ক তিনটাই ডাবল ডিস্ক তিনটাই ডাবল ডিস্ক এদিকে যে তিনটা আছে তিনটাই ডাবল ডিস্ক আর সব এবারে যে এরকমই চলছে 9,000-10,000 তো আপনারা যদি সুজুকি নিতে চান এসে জিক্সার সবগুলো এখানে পেয়ে যাবেন আর এখানে তো তিনটা अवेलेबल আলাদা আলাদা কালার আছে তো করোনাকালীন সময় হবে আপনাদের কি অবস্থা কি থাকবে বন্ধ থাকবে করোনাকালীন সময় আমাদের দোকান বন্ধ থাকবে যদি কোনো কাস্টমার আমাদের আপনার ভিডিও বা আমাদের ফেসবুকে অ্যাড বা আপনাদের bikro.com অ্যাড দেখে আসতে চায় সেই ক্ষেত্রে আমরা তাদের জন্য তাদের আমরা সামাজিক দূরত্ব বজায় রেখে তাদেরকে গাড়ি দেখানোর ব্যবস্থা করে দিব যদি তারা চায় তাহলে এসে গাড়ি নিতে পারবে সেই সুযোগ আছে আপনারা করোনাকালীন সময় যেহেতু লকডাউন থাকবে আপনারা তারপরেও যদি কিনতে ইচ্ছুক হন এই মুহূর্তে সেই ক্ষেত্রে আপনারা অবশ্যই বাইক দেখার সুযোগ পাবেন সেই ক্ষেত্রে আপনারা তাদের সাথে যোগাযোগ করে নেবেন অবশ্যই জি জি আচ্ছা নেক্সট আমরা এইদিকে দেখতে পাচ্ছি কিছু পালচার আছে ওইদিকে আছে আরটিআর আছে আরটিআর আছে আচ্ছা এইদিকে যে আমরা অ্যাপাচি দেখতে পাচ্ছি এই দুটো কত মডেল হ্যাঁ এটা 17 মডেল এটা হচ্ছে 18 মডেল 17 এবং 18 মডেল জি এটা হচ্ছে 150 টা 160 কোনটা প্রাইস কত বলবেন এটা হচ্ছে ম্যাট ব্লু এটা হচ্ছে ম্যাট রেড এটার প্রাইস দা হচ্ছে 110,000 এটা হচ্ছে 120,000 এটা 160 টা 150 প্রাইস একবারে ফিক্স না সেটা আমাদের কাছে কথা আছে দুইটাই মানে রান করেছে কেমন রান করছে আপনার ব্লুটা রান করছে হচ্ছে আপনার 12,000 কিলো মতো 12,000 কিলো জি এটা 7,000 কিলো মতো রান 7,000 কিলো মতো রান করছে তো এখন চলে আসবে আমাদের কাছে পালসারে জি এটা পালসার ডাবল ডিক্স এটা ডাবল ডিক্স জি 2018 মডেল 18 মডেল এবং ডাবল ডিক্স ব্ল্যাক এবং রেড কম্বিনেশনে এটা রান করেছে কত কিলো 7,500 7,500 কিলো রান করেছে জি আচ্ছা এটা রেজিস্ট্রেশন কি 2 বছর 2 বছর রেজিস্ট্রেশন করা এর প্রাইস কত আছেন প্রাইস দা হচ্ছে 150,000 150,000 টাকা আসল প্রাইস এটা যদি আসি এটাতে এটা হচ্ছে আপনার 2018 মডেল সিঙ্গেল ডিক্স 2018 মডেল সিঙ্গেল ডিক্স না জি ওকে রান করেছে কত রেজিস্ট্রেশন আপনার 2 বছরের করা আর রান করছে অলমোস্ট 9,000 কিলোর মত অলমোস্ট 9,000 এটা প্রাইস কেমন ভাই এই আপনার সিঙ্গেল ডিক্সের প্রাইস হচ্ছে আপনার 1,42,000 সরি 1,36,000 টাকা 1,36,000 টাকা আস্কিং প্রাইস এটা জি আর এটা তো 1.5 লাখ জি সেই সাইডে ব্লু কালার আর একটা এটা আছে সিঙ্গেল ডিক্সের জিক্সার এসএফ কত মডেল এটা 2017 মডেল 17 মডেল জি 10,000 কিলো মতো রান করছে এটা রেজিস্ট্রেশন 2 বছরের করা আছে আপনি পেপার তাহলে এটা কত যাচ্ছে এটা প্রাইস হচ্ছে 1,65,000 1,65,000 টাকা তো আপনাদের শপের ডিটেইলসটা একটু শর্টকাটে যদি বলে দিতেন ভিউয়ারদের জন্য শপের ডিটেইলস হচ্ছে এটা আমাদের লোকেশন হচ্ছে মিরপুর 6 নম্বর চলন্তিকার মোড় আরহাম বাইক গ্যালারি মিরপুর বাংলা মেয়েদের শাখার যে বিদ্যালয়টা আছে এটার অপোজিটে হচ্ছে আমাদের শোরুমটা তো করোনাকালীন সময় যদি আপনার বাইকের দরকার হয় অবশ্যই তাদের সাথে যোগাযোগ করলে তারা বাইক দেখার ব্যবস্থা করে দিবে ফোন নাম্বার ডেসক্রিপশনে কল দিলেই হবে এটা হচ্ছে আরহাম বাইকের ভিজিটিং কার্ড এখানে ফুল অ্যাড্রেস এন্ড ফোন নাম্বার পেয়ে যাবেন আপনারা ফোন নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা যদি আশেপাশে কেউ থাকেন মিরপুরের মধ্যে তারা ডিরেক্ট শপে চলে আসতে পারেন তো ভাইয়া থ্যাংক ইউ সো মাচ ভিডিওতে হেল্প করার জন্য তো ভালো থাকবেন দেখাবেন নেক্সট ব্লগে টিল দেন টেক কেয়ার আল্লাহ হাফেজ